স্বামীর সঙ্গে উমরা পালন করলেন ফারজানা ব্রাউনিয়া। জনপ্রিয় উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া সম্প্রতি তিনি বিয়ে করেছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরওয়ারদিকে। স্বামীর সঙ্গে পবিত্র উমরা হজ পালন করেছেন ফারজানা। জানা গেছে সম্প্রতি এই দম্পতি সৌদি আরব যান, সেখানে উমরা পালন করেছেন তারা। দোয়া চেয়েছেন নিজেদের দাম্পত্য জীবনের জন্য। নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন ফারজানা ও সরওয়ারদি। 6 নভেম্বর তাদের আক্ত সম্পন্ন হয়। 16 নভেম্বর তাদের বিয়ের নিবন্ধন হয়। উভয়ের পরিবারের সম্মতিতে এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয় 26 নভেম্বর সেনাকুঞ্জের বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে। এর আগে 2015 সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজের 2 সপ্তাহব্যাপী ক্যাপ্টেন্স কোর্স করার সময় সরওয়ারদির সঙ্গে পরিচয় হয় ফারজানার। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়, সেই সূত্রে পারিবারিকভাবে বিয়েতে আবদ্ধ হন তারা। এদিকে সুশীল সমাজে অনেকেই তাদেরকে স্বাগত জানিয়েছেন এবং তাদের বিয়েতে তারা দুজনেই তাদের নিজেদের কাছ থেকে সমান জনপ্রিয়। তিনি রানা প্লাজা ধসের সময় লাইমলাইটে আসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরওয়ারদি। আর ফারজানা ব্রাউনিয়া দেশের অন্যতম একজন উপস্থাপিকা এবং সংগঠক। তাদের দুজনের বিয়ে অনুষ্ঠিত হয় 26 নভেম্বর সেনাকুঞ্জের বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন।